হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন অ্যামেস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল গত পর্বে আমি ওয়ার্ডের ইন্ডিয়ান সম্পর্কে আলোচনা করেছিলাম এ পর্বে আমি ওয়ার্ডের ট্যাপ সম্পর্কে আলোচনা করবো ওয়ার্ডের ট্যাব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের দৈনন্দিন জীবনে কাজ করার সময় এই ট্যাবটির প্রয়োজন হবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ ট্যাবের কাজ করার জন্য আমি বেশ কিছু এখানে টাইপ করেছি এই টাইপ কিন্তু টেক্সগুলো নিয়ে আমি এখন অ্যামাজোয়ার্ডের ট্যাবের কাজ দেখাবো ইন্টারনেটের কাজ যখন আমি দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে ইন্টারনেটের কাজ করার জন্য এই রুলারটি লাগবে ট্যাব নিয়ে যখন আপনারা কাজ করবেন তখনও এই রুলারটির প্রয়োজন হবে এই রুলারটি আপনারা এই ভিউ ট্যাবের অধীনে এইখানে যে শো যে সেকশন রয়েছে এখান থেকে আপনারা এই রুলারটি শো অথবা হাইড করতে পারেন এখানে যে টিক রয়েছে এই টিকমার্কটিকে যদি উঠাই দেন তাহলে রুলারটি হাইড হয়ে যাবে আবার টিকে ক্লিক করলে অর্থাৎ এখানে টিকমার্ক দিলে তখন এটি আবার শো করবে অর্থাৎ রুলারটি শো করবে অন্যভাবে যখন আপনারা ট্যাব নিয়ে কাজ করবেন তখন এই রুলারটি লাগবে ট্যাবে কাজ করার আগে এই রুলারটি অবশ্যই আপনারা আগে শো করাবেন তারপরে এইখানে দেখুন রুলারের বাম পাশে এই জায়গায় একটি অপশন রয়েছে এখানে এল লাকড়িতে একটি চিহ্ন রয়েছে এটিকে বলা হয়েছে ট্যাব স্টোর এখানে সাধারণত ট্যাব থাকে এবং এইখান থেকে ট্যাব নিয়ে আমরা কাজ করব ট্যাব নিয়ে কীভাবে কাজ করব সেটি এখন দেখাচ্ছি এখানে দেখুন আমি কিছু কম্পোজ করেছি টাইপ করেছি এখানে কিছু ইনফরমেশান দিয়েছি এখন এইখানে দেখুন আমার ন্যামটি এখানে বাম পাশে সমান রয়েছে কিন্তু এখানে কোলনগুলোন কিন্তু সমান নেই অর্থাৎ এই সবগুলো কোলন একই অ্যালাইনমেন্টে নাই এবং এখানে যে তথ্যগুলো দিয়েছে এই তথ্যগুলো একই অ্যালাইনমেন্টে নাই। সেই কারণে এটি দেখতে খুবই খারাপ লাগছে আপনারা এগুলো যদি একই অ্যালাইনমেন্টে দিতে চান তাহলে আপনাদেরকে ট্যাপ ব্যবহার করতে হবে ট্যাপ কীভাবে ব্যবহার করতে হবে আমি দেখাচ্ছি প্রথমে যেই টেক্সটগুলোতে আপনি ট্যাব সেট করবেন সেই টেক্সগুলো আগে সিলেক্ট করতে হবে এখানে আমি এই টেক্সটগুলো সিলেক্ট করলাম এখানে আমি ট্যাব সেট করব ট্যাব নিয়ে এগুলোতে আমি কাজ করব তাহলে এইখানে দেখুন ট্যাবে এখানে এল আকৃতির একটি চিহ্ন রয়েছে এটি হচ্ছে লেফট ট্যাব আপনি সকল টেক্সট যদি লেফট অ্যালাইনমেন্টে রাখতে চান তাহলে এই লেফট ট্যাবটি এখানে শো করাবেন তারপরে এখানে আপনি যে জায়গায় ট্যাব নিতে চাচ্ছেন সেই জায়গায় রুলারে একটা ক্লিক করতে হবে তাহলে এখানে একটি ট্যাপ চলে আসবে দেখুন এখানে একটি এলাকৃতির ল্যাপট্যাপ চলে আসছে এই ট্যাপটি রয়েছে হচ্ছে আপনি ট্যাবের উপরে ক্লিক করে যদি ধরে থাকেন তাহলে দেখুন ট্যাবটা কোন অ্যালাইনমেন্টে রয়েছে অর্থাৎ কোন লাইনে রয়েছে সেই লাইনটি এখানে শো করছে তাহলে এইখানে এই লাইনে একটি ট্যাপ সেট করলাম তার পাশে এইখানেই আমি আরও একটি ট্যাপ সেট করলাম ল্যাপট্যাপ তারপরে এই ন্যামের পরে আমি যে কোলন দিয়েছি এই কোলনটাতে আমি কুলনের সামনে আমি ক্লিক করে কিবোর্ডের ট্যাব প্রেস করলাম তাহলে দেখুন এইখানে এই কলনটি এই ট্যাবের সোজা চলে গেছে তারপরে আবার আমি এই অ্যানের এখানে কার্সর রেখে আমি যদি ট্যাবে প্রেস করি তাহলে এটি এই লাইনে চলে গেছে অনুরূপভাবে আপনারা সকল যে কলনগুলো রয়েছে টেক্সগুলো রয়েছে সেগুলো এই ট্যাবের অ্যালাইনমেন্টে নিতে পারেন দেখুন আমি একই অ্যালাইনমেন্টে এগুলো নিয়েছি এবং এখন এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তারপরে আপনারা যদি এই ট্যাব স্টোরে ক্লিক করেন তাহলে এখন এখানে দেখুন এখানে লম্বা আকৃতিতে একটি ট্যাব চলে আসছে এটিকে বলা হচ্ছে সেন্টার ট্যাব সেন্টার ট্যাবটি আপনারা কখন ব্যবহার করবেন যখন আপনাদের টেক্সটের অ্যালাইনমেন্টটা মিডিলে থাকবে তখন আপনারা সেন্টার ট্যাব ব্যবহার করবেন যেমন এইখানে আমি কিছু টেক্সট নিয়েছি এই টেক্সটগুলো আমি মিডিল পয়েন্টে নিতে যাচ্ছি সেটা যে কোনো জায়গায় হতে পারে আমার ডকুমেন্টের বাম দিকে হতে পারে ডান দিকে হতে পারে অথবা সেন্টারে হতে পারে যে কোনো জায়গায় আমি টেক্সটের অ্যালাইনমেন্টে মিডিল নিতে চাচ্ছি তাহলে আমি এই সেন্টার ট্যাপটি ব্যবহার করব আমি এই টেক্সটগুলো সিলেক্ট করলাম তারপরে আমি যদি এইখানে একটি ক্লিক করি তাহলে এইখানে সেন্টার ট্যাপটি সেট হয়ে যাবে তারপরে আমি প্রত্যেকটি টেক্সটের আগে যদি ট্যাব প্রেস করি এখন দেখুন সবগুলো টেক্সট এই জায়গায় চলে এসেছে এবং এগুলোর অ্যালাইনমেন্ট রয়েছে সেন্টার অর্থাৎ এগুলোর সেন্টার অ্যালাইনমেন্টে রয়েছে তারপরে আপনি যদি এখানে আবার ক্লিক করেন তাহলে দেখুন এখানে রাইট ট্যাপ চলে আসছে অর্থাৎ এখানে উল্টু এল আকৃতি একটি চিহ্ন আসছে এটি হচ্ছে রাইট ট্যাব এই রাইট ট্যাবের কাজটি হচ্ছে যখন আপনারা কোনো টেক্সটকে রাইট অ্যালাইনমেন্টে দিতে চাচ্ছেন এবং ট্যাপ সেট করতে চাচ্ছেন তাহলে আপনারা এই রাইট ট্যাপটি ব্যবহার করতে পারেন যেমন এখানে দেখুন আমি কিছু টাইপ করেছি এগুলো আমি সিলেক্ট করলাম এখানে দেখুন একটা করে এখানে সংখ্যা অর্থাৎ এগুলো হচ্ছে টাকার অঙ্ক এই টাকার অঙ্কগুলো দেখুন এখানে সমান না আপনারা যদি এগুলো লেফট ট্যাপ সেট করেন তাহলে এই কোলনটা সমান চলে আসবে কিন্তু এই সংখ্যাগুলো অর্থাৎ এই টাকার অঙ্কগুলো কিন্তু সমান হবে না সমান বলতে এখানে রাইট অ্যালাইনমেন্ট হওয়ার কথা সে জায়গায় এটি লেফট অ্যালাইনমেন্ট হবে আপনারা যদি লেফট অ্যাপ সেট করেন তাহলে সেটি এই সংখ্যাগুলো লেফট অ্যালাইনমেন্ট হবে লেফট অ্যালাইনমেন্ট হলে এটি দেখতে খারাপ লাগবে এবং আমরা এটি বুঝতে পারবো না সেই কারণে এখানে আমাদের রাইট ট্যাপ সেট করতে হবে প্রথমে আমরা এগুলোতে লেফট ট্যাপ সেট করে নিচ্ছি এখানে ক্লিক করে করে আমি আবার লেফট ট্যাপটি আনতে পারবো এই যে এখানে লেফট ট্যাপটি আমি শো করালাম তারপরে আমি যদি এইখানে ক্লিক করি তাহলে একটা ট্যাব সেট হলো এখানে ক্লিক করলে আরেকটা ট্যাপ সেট হলো আমি এখানে ট্যাব প্রেস করছি এবং এগুলো সমান করে নিচ্ছি এখানে দেখুন কুলনগুলো সমান হয়েছে কিন্তু এই সংখ্যাগুলো বাম দিকে সমান হয়েছে কিন্তু এই টাকার অঙ্কগুলো যদি আমরা ডান দিকে সমান করতে পারি তাহলে এটি দেখতে সুবিধা হতো এবং এটি টাকার অঙ্ক সেটা বুঝতে পারতাম তাহলে আমি আবার এটি সিলেক্ট করলাম তারপরে আমরা এখানে যে ট্যাবটি নিয়েছি ট্যাপটি রিমুভ করে দিতে দেবে ট্যাব রিমুভ করার জন্য আপনি এই ট্যাবে ক্লিক করে ড্রাগ করে নিচে টেনে এনে যদি সেরে দেন তাহলে সেটি রিমুভ হয়ে যাবে তারপরে আমরা একটি রাইট ট্যাপ এখানে সেট করবো রাইট ট্যাপ সেট করার জন্য এখানে আমি রাইট ট্যাপ আগে শো করালাম তারপরে আমি যদি এই জায়গায় ক্লিক করি ক্লিক করে ছেড়ে দিলাম তাহলে দেখুন এই লেখাগুলো রাইট হ্যান্ডমেন্টে চলে আসছে এখানে একটু প্রবলেম হয়েছে স্পেস পাচ্ছে না আমরা এটি একটু সরে আরও ডান দিকে দিচ্ছি দেখুন এই জায়গায় দিলাম তাহলে দেখুন আমার সংখ্যাগুলো রাইট দিকে সমান হয়ে গেছে তাহলে এগুলো বুঝতে এখন সুবিধা হচ্ছে তারপরে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখুন এখানে একটি ট্যাপ চলে আসছে লম্বা আকৃতি কিন্তু একটা ফোটা রয়েছে এটি হচ্ছে ডেসিমেল ট্যাপ এই ডেসিমেল ট্যাপটির কাজটি হচ্ছে এটি যেমন আমরা এখানে রাইট অ্যালাইনমেন্টে নিয়েছিলাম অনুরূপভাবে যদি কোনো সংখ্যার মধ্যে যদি ডেসিমেল থাকে অর্থাৎ পয়েন্ট থাকে তাহলে সেই পয়েন্টকে কেন্দ্র করে ডেসিমেল ট্যাপটি কাজ করে যেমন আমি এই ট্যাপটি রিমুভ করে দিলাম তারপরে আমি যদি এই জায়গায় যে ডেসিমেল ট্যাপ শো করছে আমি এই জায়গায় যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমি ডেসিমেল ট্যাবে যখন ক্লিক করেছি অর্থাৎ ডেসিমেল ট্যাব যখন আমি এখানে নিয়েছি তখনও আমার এই লেখাগুলো রাইট অ্যালাইনমেন্টে সমান হয়েছে কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করুন আমি যদি এই সংখ্যার পরে অর্থাৎ এখানে জিরো জুরো লিখেছি জিরো জুরোর পরে যদি আমি এখানে ফাইভ জিরো জিরো দিই তাহলে দেখুন এই ডেসিমেলটা ঠিক থাকছে কিন্তু আমার এই ডান পাশের সংখ্যাগুলো আবার সরে যাচ্ছে অনুরূপভাবে আমি এই সংখ্যাটি যদি মুছে দিই তাহলে দেখুন ডেসিমেলটি ঠিক থাকছে এবং ডান পাশের সংখ্যাটি রিমুভ হয়ে যাচ্ছে অনুরূপভাবে এখানে যদি আমি পাঁচশো অথবা আমি এখানে পঞ্চাশ হাজার লিখলাম তাহলে দেখুন এখানে বাম পাশের সংখ্যাটি কিন্তু এখানে মুভ করলো আমাদের এখানে যেই ডেসিমেলটি রয়েছে অর্থাৎ পয়েন্ট রয়েছে এই পয়েন্টটিতে কোনো ইফেক্ট পড়লো না এই কারণে যে এখানে আমরা একটি ডেসিমেল ট্যাব সেট করেছি আবার যদি আমি এই ট্যাবটি রিমুভ করে দেয় আমি সিলেক্ট করলাম তারপরে রিমুভ করে দিলাম তাহলে দেখুন এই লেখাগুলো আবার লেফট ট্যাবে চলে গেছে তারপরে যদি আমরা এখানে ট্যাব স্টার আবার ক্লিক করি তাহলে দেখুন এখানে একটি ট্যাব আসছে এটি হচ্ছে বার ট্যাব বার ট্যাবের কাজটি হচ্ছে আপনার টেক্সটের মধ্যে যদি কোনো একটি রেখা নিতে চান তাহলে এই বার ট্যাপটি ব্যবহার করতে পারবেন যেমন এখানে আমি কিছু টেক্সট নিয়েছি এই টেক্সটগুলোতে আমি ট্যাপ সেট করি নাই কিন্তু তারপরেও আমি একটা করে ট্যাপ দিচ্ছি আমি সবগুলোতে একটা করে ট্যাপ দিলাম সব সংখ্যার আগে এটির আগেও দিচ্ছি তারপরে আমি যদি এই টেক্সটগুলোর আগে এবং পরে অর্থাৎ এখানে ভার্টিক্যালি যদি আমি রেখা নিতে চাই তাহলে এই রেখা নেওয়ার জন্য আমরা বার ট্যাপটি ব্যবহার করতে পারি আমি সবগুলো সিলেক্ট করলাম এখানে বার ট্যাপ শো করছে তারপরে আমি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখুন একটি রেখা চলে আসছে তারপরে আমি এই জায়গায় যদি ক্লিক করি তাহলে একটা রেখা চলে আসবে এখানে ক্লিক করলে একটা রেখা চলে আসবে এবং এখানে ক্লিক করলে একটি রেখা চলে আসবে অর্থাৎ এই লেখার দুই পাশে যদি আপনি বার নিতে চান তাহলে এই বার ট্যাপটি

আপনারা দেখলেন কীভাবে ট্যাব সেট এবং রিমুভ করতে হয় লেফট ট্যাব রাইট ট্যাব সেন্টার ট্যাব বার ট্যাব ডেসিমেল ট্যাব এই সকল ট্যাব সম্পর্কে আপনারা জানলেন টিউটোরিয়ালটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ